হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মোরলা মাছের ঝাল। এই মোরলা মাছের ঝালটা আমি বেগুন দিয়ে রান্না করব। এইভাবে বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নেই বেগুন দিয়ে মোরলা মাছের ঝালটা আমি কীভাবে রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা 250 গ্রাম মোরলা মাছ। এখন এইগুলিকে হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে মোরলা মাছগুলিকে বেশি সময় নিয়ে ভাজতে হবে না। মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। মাছগুলিকে হালকা একটু ভেজে নামিয়ে নেওয়ার পর যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা বেগুন। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু মোরলা মাছ দিয়ে বেগুনগুলি রান্না করব, তাই বেগুনগুলিকে 1 ইঞ্চি লম্বা করে এইভাবে পাতলা করে কেটে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। বেগুনগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি, মাঝখান দিয়ে কেটে নেওয়া 4-5টা কাঁচা লঙ্কা। এখন এইগুলিকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের থেকেও কম জিরার গুঁড়া। এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা কিন্তু কম ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। পেঁয়াজের সঙ্গে মশলাগুলিকে 6 থেকে 7 সেকেন্ড নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষে বাটা। এখন এইগুলিকে আবারও 1 সেকেন্ড কষিয়ে নিতে হবে, তবে সর্ষে বাটা দিয়ে বেশি সময় নিয়ে কষানো যাবে না, নাহলে কিন্তু আবার তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 20 থেকে 25 সেকেন্ড নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কম ব্যবহার করতে হবে, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করতে হবে, বেশি পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ, দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম ব্যবহার করতে হবে, যেহেতু মাছ আর বেগুন ভাজার সময় লবণ দেওয়া আছে। গ্রেভির সঙ্গে মাছগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10 থেকে 12 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ঝোলটা যাতে ঘন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে মোরলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।